বন্ধুরা, এই পৃথিবীতে খিদে মিটানোর জন্য কত কি না করতে পারে মানুষ বা পশু পাখি। কিন্তু আপনি জানেন বন্ধুরা, ঈগল যেটা বন্ধুরা বলে চিল, এই চিল পাখিটা কত কি করতে পারে ব্যক্তি খিদের জন্য আপনি জানেন না। আর এত রাগ বা এই পাখিটার ভিতরে বা এমন কিছু ভিডিও আজকে এই ভিডিওটার মধ্যে বলবো আর দেখাবো এমন কিছু নিউজ, ঈগল বা একটা চিড়িয়ার এমন কিছু নিউজ। তা প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এমন কিছু নিউজ ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটি। হয়তো বন্ধুরা আমরা দেখেছি ঈগল, ঈগল পাখিটা হচ্ছে এমন একটা পাখি, অনেক রকমের পাখির থেকে এটা পাখিটা বেশি রাগ হয়। কিন্তু আমরা একটা ভিডিও দেখে মানে বিশ্বাস করতে পারি যেহেতু বন্ধুরা, এদের খিদে লাগলে একটি পশু পাখির ওপর হামলাও করতে পারে। এদের এমন কিছু শক্তি থাকে পা বা এদের মুখে, যেখানে বড় বড় পশু বা পাখির বা হামলাও করতে পারে বা এমন হয়তো মানুষেরও হামলা করতে পারে। কিন্তু আমরা ভাবতে পারি এই ভিডিওটা দেখে না, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ঈগল মানে দুটি পাখি কি না কি করছে। না বন্ধুরা, চিল এই যে দেখতে পাচ্ছেন না, ঈগল, ঈগল পাখি অন্য অন্য ডিভাইসে অনেক রকমের নাম থাকে, যেরকম বাংলাদেশে চিল, ইন্ডিয়ায় চিল, হিন্দিতে চিল, আর বন্ধুরা ইংলিশে বার্ড যেটা বলে, ইংলিশে যেটা বলে ঈগল। হ্যাঁ বন্ধুরা, অনেক রকমের ডিভাইসে অনেক রকমের এর নাম বা এর নাম অনেক রকমের। কিন্তু আপনি জানেন বন্ধুরা, ঈগল পাখিটা, এই পাখিটা অনেক রকমের ক্যালাটারি অনেক রকম ফ্যাশন আছে, তাহলে জানতে চান বন্ধুরা? চিল যেটা বলা হয় ঈগল, ঈগল বন্ধুরা বেশিরভাগ পোষ মানায় বা পোষ বা একটা শিকারই করে, যেসব বড় বড় বিএসএফ, আর্মি আর সরকারি এমন কিছু দপ্তর মানে এমন কিছু যেরকম কুকুর ট্রেনিং দেয় সেরকমই ঈগলের ট্রেনিং হয়। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটা বেশিরভাগ আমরা যেহেতু কোনো একটা শিকারি করার জন্য বা খিদে লাগলে বা একটা ভুক মানে যেহেতু কোনো একটা ফৌজি বা কোনো একটি বিএসএফ তার খিদে লাগলে বা এটা দিয়ে একটি পশুর ওপর শিকারিও করতে পারে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এমন ঈগল পাখি এমন একটি গুসা বা এমন একটি পাখি যে পাখিটা আমরা ধারণা না করতে পারি, তো বন্ধুরা ঈগলের ব্যাপারে এমন কিছু বেহতরিন নিউজ আজকে এনেছি বা আজকে দেখালাম। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল।